দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় সারা দেশে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া হয়েছে ময়মনসিংহে। নগরীর বড় মসজিদে এতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মহিদুর রহমান। শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে অনুপ্রবেশকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ কার্যালয় পরিদর্শন করেছেন সংসদ সদস্য মোহাম্মদ সানোয়ার হোসেন। উপস্থিত ছিলেন মেয়র এস এম সিরাজুল হক আলমগীর সহ অন্যান্যরা। অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে জয়পুরহাটে। জুমার নামাজ শেষে কেন্দ্র জামে মসজিদের নিচে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য শামসুল আলম দুদু। স্বল্প আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রী ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বরিশালে। সকালে নগরীর বগুড়া রোডে মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন এবং জেলা প্রশাসক শহীদুল ইসলাম এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সাভারে চলমান আন্দোলন ও কারফিউ চলাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে উপজেলার তেঁতুলঝরা ইউনিয়নে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে সাতক্ষীরায়। স্থানীয় প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা। নেত্রকোনায় পালিত হয়েছে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস। 1971 সালে পাক হানাদারের গুলিতে সাত বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। টাঙ্গাইলের সন্তোষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির 67তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ সময় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে ন্যাপের চেয়ারম্যান হাসরত খান ভাসানীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।